দেওয়ার জন্য আপনি এসেছেন। সবচেয়ে সবার আগে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই এই আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত করবার জন্য। সমস্ত অনুষ্ঠানেরই আমরা শুরু করছি। ঠাকুর বাড়ির আঙিনায় পাশ্চাত্যের হাওয়া বইতে শুরু করে ১৯ শতকের দ্বিতীয় ভাগ থেকে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেই হাওয়ার আমন্ত্রণকর্তা। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বাণিজ্য এমনকি জীবনাচারেও পাশ্চাত্যের ভাবনাকে সাদরে গ্রহণ করেছিলেন দ্বারকানাথ। তার এই নির্বিচার গ্রহণের ক্ষেত্রে সামাজিক পারিবারিক প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে তিনি পাশ্চাত্যের সাথে যে যোগসূত্র স্থাপন করেছিলেন সেটি বাঙালি রেনেসাঁর গতিকে ত্বরান্বিত করেছে। ঠাকুর বাড়ির পরবর্তী জয়যাত্রা এবং বাঙালি মানুষে পাশ্চাত্যের সাথে এই যোগাযোগ নতুন পথের রেখাকে উজ্জ্বল করে তোলে। রবীন্দ্রনাথ সেই উজ্জ্বল পথরেখার প্রধানতম সারথি। ১৭ বছর বয়সে ১৮৭৮ সালে তার প্রথম বিদেশ যাত্রা, গন্তব্য ইংল্যান্ড, লক্ষ্য উচ্চতর ডিগ্রি অর্জন। ডিগ্রি অর্জনের সেই লক্ষ্য অর্জিত হয়নি। রবীন্দ্রনাথ নিজেও সে যাত্রায় খুব বেশি আনন্দ সঞ্চয় করতে পারেননি, কিন্তু প্রথমবারের সে যাত্রা থেকে তিনি গ্রহণ করেছেন আকুণ্ঠ চিত্তে। তার গ্রহণ করবার এই উদার মানসিকতাই পরবর্তী জীবনে অকাতরে বিলিয়ে দেবার বড় শক্তি হয়েছে। পড়াশোনা অসমাপ্ত রেখেই রবীন্দ্রনাথ বাড়ি ফিরেছেন, কিন্তু এই যাত্রাতেই তিনি প্রথমবারের মতো সরাসরি বিদেশি সাহিত্য, সঙ্গীত এমনকি নৃত্য শৈলী থেকে অকাতরে সংগ্রহ করেছেন নতুন সৃষ্টির রসদ। সেই সংগ্রহই পাশ্চাত্যের অনুষঙ্গের সাথে প্রাচ্যের ভাব দর্শনের সংযোগ ঘটিয়ে দিয়ে আমাদের আজও সমৃদ্ধ করে চলেছে। এই বিলেত যাত্রার সময় লেখা তার ইউরোপ যাত্রীর ডায়েরির ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছেন, অনেক দিন থেকে ইচ্ছা ছিল ইউরোপীয় সভ্যতার ঠিক মাঝখানটাতে ঝাঁপ দিয়ে পড়ে একবার তার আঘাত, আবর্ত এবং উন্মাদনা, তার উত্তাল তরঙ্গের নৃত্য এবং কলগীতি, অট্টহাস্য, করতালি এবং ফেনোচ্ছ্বাস, তার বিদ্যুৎ বেগ, অনিদ্র উদ্যম এবং প্রবল প্রবাহ সমস্ত শিরা স্নায়ু ধমনীর মধ্যে অনুভব করে আসব। এই কলগীতি, নৃত্য, অট্টহাসি, করতালির সঙ্গে সুরের যে অনিবার্য সংযোগ, সেই সূত্র থেকে সুর নিলেন তিনি ছেলে। তার একান্ত ভাবটুকু সেই সুরের ছাঁচে বসিয়ে দিয়ে আমাদের জন্যে রাখলেন বিলেতি ভাঙা গানের সম্ভার। কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, এই গানটি বিখ্যাত ইংরেজ নাট্যকার বেন জনসনের ড্রিম টু মি অনলি উইথ ডাইন আইস গানটি অবলম্বনে রচিত। মূল গানটির রচনাকাল ১৬১৬ খ্রিস্টাব্দ। মূল রচনাটির ১৫০ বছর পরে মোজার্ট এই বাণীতে সুরারোপ করে গানে রূপ দেন। একতালে বাঁধা বিলেতি ঢঙে এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেন ১৮৮৫ সালে। Kiss with me.
আগো না ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিল আগো না ভুলিয়া চরণে ধরিয়া কব কহিব প্রকাশি গোপনে তোমার সখা কত ভালোবাসি চরণে ধরিয়া কব কহিব প্রকাশি গোপনে তোমার সখা কত ভালোবাসি ভেবেছিল কোথা তুমি সত্যের দেবতা কেমন তোমার কব প্রণয়ের কথা ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গ পানে খুঁজিব তাকে ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গ পানে খুঁজিব তাকে কেহ জানিবে মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রু পরিচয় আপনি আদিকে যাবে সুধাইছো আসি আপনি আদিকে যাবে সুধাইছো আসি কেমন প্রকাশি কব কত ভালোবাসি